বিরোধী সর্ববৃহৎ সর্বব্যাপী অভিযান, যাকে যাকে গ্রেপ্তার রাজপত্রিত বিষয়া। সর্বানন্দ সরকারের আকস্মিক ধুমুহাত কপিল APSC। দুর্নীতির করাগ্রহত নিমজ্জিত APSC দুর্নীতি মুক্ত করার মহা অভিযানের রণমঙ্কাত কপিল সমগ্র রাজ্য। তদন্ত আর তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলি থাকার মাজতেই মঙ্গলবারে মাজনিশা আকস্মিকভাবে গ্রেপ্তার হল 14 জনক ACS তথা APS বিষয়া। টাকা ঢালি ভুয়া তথ্য দিয়ে চাকরি কিনিছিল ধৃত বিষয়ায়। টাকা দিয়ে চাকরি কিনার অভিযোগের ভিত্তিত গ্রেপ্তার হল দীপক খনিকর ESC শিবসাগর, জয়ন্ত কুমার নাথ DSP 7th ABPN, সাবিরা ইমরান DSP 12th ABPN, পল্লবিকা শর্মা চৌধুরী চক্র বিষয়া দরং, দেবজিৎ বরা নির্বাচনী বিষয়া হামরে, সুনয়ন আইডিও ACS, সুদীপ্ত গোস্বামী ভট্টাচার্য নিয়োগ বিষয়া করিমগঞ্জ, হর্ষজ্যোতি বরা DSP সীমান্ত শাখা, অমরজিৎ দাস নিয়োগ বিষয়া শোণিতপুর, হেমন্ত হিল্লোল শইকীয়া DSP যোরহাট, অনিরুদ্ধ রয় চক্র বিষয়া লক্ষিমপুর, হিমাংশু চৌধুরী চক্র বিষয়া আগমনী, রাজু সাহা শ্রম পরিদর্শক বরপেটা, দৈথুন বরগয়ারী ডিব্রুগড়। আনহাতে গ্রেপ্তারের অভিযানের পূর্বাভাস লাভ করিয়েই পলাইছিল দুজনক চক্র বিষয়ায়। আর পলাতক ধেমাজি গোকামুখর চক্র বিষয়াদ্বয় কমল দেবনাথ আর গীতালি দলে। আনহাতে নলবারী বানেকুচির চক্র বিষয়া কুণাল দাসু পলাই সারিবলে সক্ষম হয়েছিল যদিও পাছত গ্রেপ্তার হয়। দুর্নীতির রক্তবীজর সন্তান কুণাল দাস, আরক্ষীর অভিযানকারী দল নলবাড়ী পার পাছতেই আবর্ত ভবনের পলাই সারিছিল ACS কুণাল দাসে। ইপিনে সরকারি বাসভবনের নিশায় গায়ব হল কমল দেবনাথ আর গীতালি দলে। APSC দুর্নীতি বিরোধী অভিযানের সবিশেষ একমাত্র প্রাগ নিউজত। প্রচণ্ড চাপর মাজতো রাজপত্রিত বিষয়াক গ্রেপ্তারের মহা অভিযানের নেতৃত্বত আছিল ডিব্রুগড়ের ASP সুরজিৎ সিং পানেসর। কাহিলিপাড়ার SB কার্যালয়ের পানেসরে নেতৃত্ব দিছিল মিড নাইট অপারেশনের। টিম পানেসরত আছিল প্রায় 30 জন দক্ষ বিষয়া। অসমের চারি চুক সামরি একে নিশাতে সমাপ্ত করবলিয়া এই অভিযানের বাবে 5-6টা গোটত ভাগ হয়েছিল মূল দলট। প্রতিটি গোটত আছিল প্রায় 5 জনক বিষয়া। একটা উপদলে মাথো 2 ঘণ্টার ভিতরতে গ্রেপ্তার করেছিল 2-3 জন। তরুণ গগৈ সরকারের দিনত সংঘটিত APSC এই বৃহৎ দুর্নীতির তথ্য ফাদিল হয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্বাধীন সরকার অহার পাছতে। বারম্বার APSC কার্যালয়ত তালাচী, বহিরাজ্যের ফরেন্সিক ল্যাবরেটরীত কেলেঙ্কারীর নথির পরীক্ষার পাছত অবশেষত গ্রেপ্তার হল এই 14 জনক বিষয়া। গ্রেপ্তারের পাছতেই অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে পল্লবিকা শর্মা চৌধুরী। থমকি নরয় অভিযান, গ্রেপ্তার প্রক্রিয়া চলিয়েই থাকিব। কালি রাতে মানে একশনটা স্টার্ট করে গেছে, সোফার 13 জন হাজির হয়ে গ্রেপ্তার হয়েছে আর বাকি কেটার কারণে চলি আছে। কিছু ট্রেনিং বাইর গেছে, কিছু এটা জয়েন করা নাই, এইব খবর লই বাকি কেটার এগেনস্টে মানে আমার আইও একশন লই আছে। যার বিরুদ্ধে আমি তথ্য প্রমাণ পাইছো সেই সকলক আমি নিশ্চয় কয়েকটা করবলে সক্ষম হব। মুঠ 25 জন বিষয়া অভিযুক্ত হয়ে থাকা এই কেলেঙ্কারি আন আন বিষয়া সকলো অতি শীঘ্রে গ্রেপ্তার হব। Bureau Report, Prague News.